হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 10:05, বাকি 10টার মধ্যে আমাদের পৌঁছানোর কথা বাবাইয়ের আজকে খেলা। তো খেলার মাঠে 10টার মধ্যে পৌঁছানোর কথা একদম হয়নি, শরীর সবার অসুস্থ, বাবাইয়েরও শরীর একদম খারাপ। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীর খারাপ? এই যে বাবাই শুধু মাথাটা আশ্রাবে, রেডি হয়ে যাবে। ও একদম রেডি, সাদা ড্রেস পরে যে কালকে দেখালাম, তো হাজবেন্ড নিয়ে যাবে, ও রেডি হচ্ছে। তো চলো একবারে মাঠে গিয়ে কথা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব, আর দেখা যাক আজকে ও কী করে, কেমন খেলে, সেই আশাতে রয়েছি। তো চলো মাঠে গিয়ে একবারে কথা হচ্ছে তোমার সঙ্গে। তোমাদের যাও দিয়ে আসো, কি অবস্থা, ব্যাগ পাঠিয়ে দিবি।
I request our honorable chief guest to give away the first prize of Ridhima Pahari. And I request our chief guest to give the prize of Dipyansha Pahari. Second, Diptanshi Bhattacharya. Second, Diptanshi Bhattacharya. And first, Ridhima Pahari. First, Ridhima Pahari. খেলা শেষ না, অন্যদের আছে, আমি এই সবে আসলাম। এখন বাজে 3:00, তো এখন প্রচুর ক্লান্ত। এখন ওকে খাওয়াবো, আমি খাওয়াবো, এরকম ভাই, ওকে খাওয়াবো, আমি খাবো, তো আসছি এবার পরে। ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এই খাবারগুলো দেখছো তো, এখানে এটার মধ্যে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এটার মধ্যে আছে হচ্ছে চিলি চিকেন, ডিম সিদ্ধ, কলা, লেবু, কেক, এটার মধ্যে মনে হয় আছে লাড্ডু, মিষ্টি। তো এগুলো স্কুল থেকে দিয়েছে, তো এখন বাবাইকে দেখি ফ্রাইড রাইস খেলে খাওয়াবো, নাহলে ভাত খাইয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে রাত 8:00, আর আজকে মানে ভিডিওটা তারপরে আর করিনি, কারণ হচ্ছে বাবাইও ঘুমায়নি, মানে এতটা ক্লান্ত সকালবেলা ওই যে ওখানে ছিলাম সকাল থেকে ওই পর্যন্ত, তো এসে একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নিতে পারিনি, কারণ হচ্ছে কাকা শ্বশুর হাসপাতালে ছিল কল্যাণীতে, দেখেছিলে তো, ওখান থেকে ওনাকে ট্রান্সফার করা হয়েছে, তো কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে হাজবেন্ড গেছে আর ভাই গেছে, মানে কাকা শ্বশুরের ছেলে গেছে, দুজন মিলে তাই কাকাকে নিয়ে আসা হয়েছিল বাড়ির সামনে দিয়ে নিয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে উঠে বাবাইকে নিয়ে ওখানেই দাঁড়ানো ছিলাম, আর সবাই ছিল আর কি। বাবাই এখন আছে ওই ঘরে, তো এখন যাবো হচ্ছে রুটি করতে, বাবাইয়ের জন্য রুটি করবো, আর সবাই রুটি খাবে, তা রুটি করবো, রুটি করে বাবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও ক্যান ক্যান করছে, মানে ঘুম পেয়েছে আর কি। তো আমি 8:00 বাজার অপেক্ষা করছিলাম যে 8:00 বাজলে যাবো রান্নাঘরে গিয়ে টিফিন টিফিন ওকে করে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ সারাদিনই তো ক্লান্ত, আর দৌড়াদৌড়ি যাই করুক, মানে খেলায় কিছু হয়নি কিন্তু ও খেলেছে, এটাতেই আমি অনেকটা সন্তুষ্ট, কারণ হচ্ছে ও যা করছিল মানে যাওয়ার পর থেকে বাড়িতে থেকে তো খেলবো খেলবো ঠিক আছে, ওখানে গিয়ে না খেলবো না, আমি দৌড়াবো না বাড়ি চলো, এরকম শুরু করে দিয়েছে, আমি দৌড়াবো না বাড়ি চলো। তা যাই হোক, ফাইনালে উঠে খেলেছে, এটাতেই আমি অনেক সন্তুষ্ট, ফার্স্ট টাইম ফার্স্ট বার, যাই হোক ছেলে ফাইনালে খেলে আসলো, এটাতেই অনেক সন্তুষ্ট। তো নেক্সট ইয়ার আর বায়না করছিল আমার ট্রফি চাই, মানে যে ইয়েগুলো দিচ্ছিল তো একটা সার্টিফিকেট দিচ্ছিল, বলছে আমার ট্রফি চাই, আমার গিফট চাই, ও জানে খেলায় খেললেই গিফট দেবে জিতবে, তা সেই জন্য কান্নাকাটি করছিল কিছুক্ষণ, এখন একটু চুপ আছে, তো সেই কারণে। তো আমি বললাম ঠিক আছে নেক্সট বার চেষ্টা করবা, নেক্সট বার ট্রাই করবা,
আর এখন দেখো আমি কম্বল টম্বলের তলায় একদম বসে আছি, কারণ ভাল লাগছে না, একদম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর হাজবেন্ডও নেই, ও গেছে কলকাতায়, কাকা শ্বশুরের শরীর একদম ভালো নেই, তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আর জানি না রাতে আসবে কি না, কখন ইয়ে করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে। তো চলো, এখনকার মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।